আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবা স্টাডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমি চটপটি বানিয়েছি, অনেক বছর পরে বানালাম, ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমার খিচুড়ির রেসিপি। এর জন্য প্রথমেই হাঁড়িটা গরম করে তার মধ্যে অল্প পরিমাণে সানফ্লাওয়ার অয়েল দিয়ে নিলাম। আর চেষ্টা করবেন তেলটা একটু যথেষ্ট পরিমাণে কম দিতে, কারণ জানেন যে বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তাই প্রত্যেকটা খাবারেই কম করে তেল দিবেন। আর আমি এর মধ্যে এখন গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এখানে আমি দুই ধরনের এলাচ নিয়েছি, একটা নিয়েছি কালো এলাচ আর 6-7টার মতো নিয়েছি সাদা ছোট ছোট যে রেগুলার এলাচ সেটা। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা পেঁয়াজ, এবং পেঁয়াজের পরিমাণটাও এই গরমে একটু কম খাওয়া ভালো, কারণ পেঁয়াজ কিন্তু আমাদেরকে একটু রাগিয়ে দেয় আর কি। পেঁয়াজ খাওয়ার কারণে আমাদের রাগ বেড়ে যায়, এক্সাইটেড হয়ে যাই আমরা দ্রুত, এই কারণে গরমের সময়ে একটু পেঁয়াজটা পরিমাণে কম খাওয়াটাই ভালো। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভাজবো, কিন্তু একদম বাদামি করে ফেলবো না, মোটামুটি একটু কতক্ষণ ভাজার পরে এর মধ্যে এখন মশলা মিশানোর পালা। আমি ব্লেন্ডারের মধ্যে আদা, রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আর দেখেন খুব সুন্দর একটা সবুজ কালার এসেছে, এটা খিচুড়ির কালারটাকেও আরও সুন্দর করবে। আর কেটে দেওয়া কাঁচামরিচ যে মুখের মধ্যে খোসাটা লাগে বা এমনিতেও দেখতেও বেশি ভালো দেখায় না, তাই আমি পছন্দ করি এভাবে আদা, রসুন এবং কাঁচামরিচটাকে ব্লেন্ড করে ব্যবহার করতে, বা পাটা থাকলে পাটায় বেটে নিলে আরও বেশি মজা হয়। তো সেটা দিয়ে আমি এখন কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব। দেখুন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, যাতে করে কি হবে কাঁচা কাঁচা যে গন্ধটা আদা রসুন কাঁচামরিচের ওটা অনেকটাই কমে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, চেষ্টা করব একটু কম পরিমাণে হলুদের গুঁড়ো দিতে, যাতে করে কালারটা সবুজ এবং হলুদের একটা সুন্দর একটা কালার আসে এই জন্য। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়া, দিয়ে এই মশলাগুলোকে আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর ওই ব্লেন্ডারের মধ্যে একটু পানি দিয়ে বাকি মশলাটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, এবং এই মশলাটাকে আমি এমনভাবে কষাবো যেন ওপরে একটু তেল উঠে আসে। দেখুন মশলা কিন্তু কষে গেছে এবং এর ওপরে তেলও উঠে এসেছে। খেয়াল রাখবেন এই অবস্থায় কোনোভাবেই লবণ ব্যবহার করবেন না, এবং এই মশলার মধ্যে কিন্তু শুকনো মরিচের গুঁড়াও দিবেন না, কারণ শুকনো মরিচের গুঁড়া দিলে এই খিচুড়ির টেস্টটা নষ্ট হয়ে যায়, আর সাধারণত খিচুড়ি রান্নার মধ্যে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার না করাই ভালো। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা এবং ধুয়ে রাখা ডালটাকে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু স্টেইনলেসের একটা ক্যাসারোল ব্যবহার করছি, মানে পাতিল ব্যবহার করছি, সেই কারণে আমার এটা বারবার নাড়তে হবে যাতে সহজে এখানে লেগে না যায়। আর এক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যদি খুব ভালো কোয়ালিটির বিরিয়ানি পট এই জাতীয় কিছু ব্যবহার করেন তাহলে এত বেশি নাড়ার দরকার নেই। আর এখন আমি ছোট ছোট করে কেটে রাখা আলু, যেটা আমি কেটে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, সেই আলুটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। খেয়াল রাখবেন যে আলু, ডাল, চাল সবগুলোই আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখবেন, আলুটা কেটে তারপরে ডালটাকে তারপরে চালটাকে, তাহলে কি হবে বাড়তি স্টার্চটা ঝরে যাবে, সেক্ষেত্রে খিচুড়িটা ঝরঝরে হওয়ার প্রবণতাটা বেশি থাকে। কিন্তু আপনি যদি ইনস্ট্যান্ট আলু কেটে নেন, ইনস্ট্যান্ট সব কিছু নেন, সেক্ষেত্রে অনেক সময় রিস্কও হয়ে যায়, অনেকের খিচুড়ি দেখা যায় যে খুব বেশি ঝরঝরে হতে চায় না। তো আলুটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে, নেওয়ার পরে এখন আমি এই পর্যায়ে আমি বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। এই চালটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে এভাবে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এ পর্যায়ে খুব ভালোভাবে সুন্দর করে চালটাকে 2-3 মিনিট ধরে আপনি ভেজে নিতে পারেন, যাতে করে একটু টেস্টটাও ভালো আসবে মশলার সাথে সুন্দর করে মিশে, এবং একটু এভাবে ভেজে নিলে আর একটু ঝরঝরে এবং টেস্টি হয়। তবে যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এটা, সুতরাং এটা যদি আমি বেশি নাও ভাজি তাও ঝরঝরে হবে, কিন্তু তারপরেও একটু ভেজে নিলে এটা টেস্টি বেশি হয়। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, অনেক বেশি হলদেটা না, আবার একদম কমও না, মানে একদম পারফেক্ট একটা ব্যালেন্স আছে।
এবং এই কালারটা আমি ভীষণ পছন্দ করি। আর এই সুন্দর কালারটা হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে আমি ওই যে কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম ওটা মশলার মধ্যে দিয়েছিলাম, যার কারণে সব কিছু মিলেমিশে খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারাও যদি আমার মতো হুবহু এই স্টেপ ফলো করেন তাহলে দেখবেন আপনাদেরও এরকমই আসবে, এবং খাওয়ার পরে যদি ভালো লাগে পছন্দ হয় ট্রাই করে অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে ভুলবেন না। এবার দেখেন খুব সুন্দর করে চালটাকে কিন্তু আমি নেড়ে একদম ভেজে নিচ্ছি যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় এবং চালের ওপর এবং নিচের প্রতিটা অংশ সুন্দর করে ভাজা হয়। আর ভাজা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি পানি ঢেলে দিচ্ছি। আমি মোটামুটি আনুমানিক আমার চাল ডালের যে পরিমাণটা এখানে আছে তার ডাবল পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। সাধারণত আমি রান্নার সময় আমার এভাবে মেপে নেওয়ার সুযোগ হয়ে ওঠে না, তারপরেও যেহেতু আমি নিয়মিত রান্না করি সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি এখানে আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে এই মিশ্রণটাকে নেড়ে নিব। আর এ পর্যায়ে আমি ব্যবহার করব লবণ, কারণ যদি আগে আমি লবণ দিতাম তাহলে কিন্তু এই সুন্দর কালারটা থাকতো না, একটু পুড়ে পুড়ে যেত। আর আমি ব্যবহার করছি এখন, এক্ষেত্রে আমার পছন্দের লবণ হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্টের যে পরিমাণটা আমি দিয়েছি আশা করি এটাতেই আমার খিচুড়ির লবণ হয়ে যাবে। আর যদি একটু কম মনে হয় তাহলে আমি রেগুলার যে সি সল্ট আছে টেবল সল্ট সেটা আমি আর অল্প পরিমাণ মিশিয়ে দেব। ভালো করে এই লবণটাকে মিক্স করে দিতে হয়, কারণ আমি যে লবণটা ব্যবহার করেছি এটার দানাগুলো একটু বড় বড়। আর সব কিছুর পরে এখন আমি যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে আমি একটু বাটার দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি শুরুতে রান্নায় অনেক কম পরিমাণ অয়েল ব্যবহার করেছি সেক্ষেত্রে এখন এই বাটারটা দিলে একটা বাড়তি গ্লেজ আসবে এবং টেস্টটাও আরেকটু ইম্প্রুভ হয়। এই কারণে বাটারটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে এখন আমি একটু পরে ঢেকে দিব। আর এখন খিচুড়িটা ঢেকে দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে 5-7 মিনিটের জন্য রেখে দিব, আর ততক্ষণের মধ্যেই সুন্দর করে রান্না হয়ে যাবে। আর এখন দেখতে পাচ্ছেন 5-7 মিনিট পরে আমি এখন একটু নাড়া দিচ্ছি, একদম ঝরঝরে, বুঝতে পারছেন নিশ্চয়ই, একদম কোনো চাউলের সাথে কোনো চাউল লাগেনি, আবার চালগুলো ভেঙেও যায়নি, আর মোটামুটি পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই খিচুড়িটাকে আরেকটু যাতে টেস্টটা এবং ঘ্রাণটা ইনট্যাক্ট থাকে এই জন্য এটা আমি ঢেকে দিয়ে ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা আছে ছিদ্রটা বন্ধ করে দিয়ে খুব লো হিটে আমি রেখে দিব 10-15 মিনিট। আর এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সার্ভ করে দিচ্ছি আমার খিচুড়িটা, একদম ঝরঝরে মজার একটা বেসিক খিচুড়ি। এই খিচুড়িটা আপনি এখন মাংসের সাথে খেতে পারেন, জাস্ট এমনি খেতে পারেন, ডিম ভাজি দিয়ে খেতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই এটা খেতে পারেন। তবে আমি আজকে খিচুড়ির সাথে অন্য তেমন কিছুই করিনি, আজকে আমি জাস্ট সালাদ আর ডিম ভাজি দিয়েই খাবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডিম ভেজে নিয়েছি, এই যে সালাদটা প্রিপেয়ার করে নিয়েছি, লেবু নিয়েছি, জাস্ট এটা দিয়েই আমি আজকে আমার এই খিচুড়িটা পরিবেশন করছি। তো সবাই ভালো থাকবেন, রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন বাসায় ট্রাই করে কেমন লাগলো। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, আসসালামু আলাইকুম।